আর কোনোদিন করবি? আর কোনোদিন ভাইয়ের নামে অনলাইন আজে বাজে কথা কইবি তুই? করোনা যেন না পড়ে, করোনা যেন না পড়ে। ওই তোরা যারা আসোস, ওর একটু হসপিটালে দিয়ে, কেউ যেন না জানে আমার ভাইয়ের লগে একটা মিটিং আছে। নিজিনটা কইরা আমি আইতেছি। কি অবস্থা ভাই? ও ম্যান, ফাইনালি আই এম বিলিয়নিয়ার, বাংলাদেশে নাম্বার ওয়ান। ভাই ফাইনালি আপনি বড় লোকের দুনিয়ায় পা দিয়া পালাইছেন। আই এম এ বিলিয়নিয়ার, আমার কাছে এখন সব কিছু আছে, পয়সা, গাড়ি, বাড়ি, নারী, দ্য গুড ওয়ান্স। কি যে কন্যা ভাই, আপনার পাশে খাড়াইয়া নিজেরও অনেক বড় লোক লাগতেছে। আরে বেটা, এখন সব কিছু করার মতো ক্ষমতা আমার আছে, বুঝছস? পাওয়ার চিনোস? পাওয়ার, সব পাওয়ার এখন আমার হাতে। দুঃখিত ভাই, আপনার কথার সাথে একমত হতে পারলাম না। ওই সাহস তো কম না, তুই ভাইয়ের কথার উপরে কথা কইতেছস? তোর কলিজারা মনে অনেক বড়? কোন সাহসে এই কথা বললা তুমি? আর ভাই খারান, আমি ওরে এখনই সাইজ করে দিতেছি, পেমেন্টটা ডবল দিয়েন। আহা রাখ, তুমি জানো তোমারে চাইলে আমি এখন এখানে করে দিতে পারি। হুম, তা হয়তো পারেন, কিন্তু আপনি তো বললেন আপনার কাছে সব কিছু করার মতো ক্ষমতা আছে। বাইরে তো প্রচুর ঠান্ডা, আপনি কি পারবেন আপনার ক্ষমতা দিয়ে বাইরের ঠান্ডাটাকে একটু কমিয়ে দিতে? আপনার বারান্দায় একটা সুন্দর ছোট্ট গাছ হয়েছে, আপনি কি পারবেন আপনার ক্ষমতা দিয়ে ওই গাছটাকে একদিনে অনেক বড় করে ফেলতে? মানুষ একটু ইয়াং ফিল করার জন্য কোটি কোটি টাকা খরচ করছে প্লাস্টিক সার্জারির পিছনে, আপনি কি পারবেন আপনার ক্ষমতা দিয়ে ওদের বয়সটা এক বছর কমিয়ে দিতে? গতকালকেই তো সুস্থ সবল ইয়াং একটা ছেলে হার্ট অ্যাটাক করে মারা গেল, আপনি কি পারবেন আপনার ক্ষমতা দিয়ে ওকে জীবিত করে তুলতে? আজকে আপনার যে ক্ষমতা আর যে সম্পত্তি, এসব কিছুই আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আর এটাই আপনার জন্য অনেক বড় একটা পরীক্ষা। তুমি এত কিছু জানো কিভাবে? আলহামদুলিল্লাহ, আমি প্রতিনিয়ত যা শিখছি, যা জানি, সব কিছুই কুরআন ও সুন্নাহর আলোকেই হয়েছে। আমি দোয়া করি আপনারা যেন প্রতিদিন অল্প করে একটু সময় এটার পিছনে দেন। আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক, আমিন। আমি মসজিদের দিকে যাচ্ছিলাম, নামাজের সময় হয়ে যাচ্ছে, আসি। আমাদেরকেও নিয়ে যাও ভাই। অবশ্যই, চলুন। আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন আমার ভাই ও বোনেরা। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটু জানাবেন। আর আজকে আমি চেষ্টা করলাম কোরআনের সুন্নার আমাদের লাইফে যে গুরুত্বটা সেটা আপনার সামনে একটু হলেও তুলে ধরার। বাট আমি ওই রকম অ্যাপ্রোপ্রিয়েট কোনো মানুষ না যে আপনাকে আসলে অ্যাপ্রোপ্রিয়েট একটা জ্ঞান দিতে পারবে বা গুরুত্বটা ওভাবে বুঝাতে পারবে। তো সেটার জন্য আসলে এমন কারোর কাছেই যাওয়া উচিত বা এমন কারোর থেকেই জ্ঞানটা নেওয়া উচিত যেটার সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে। তো বিভিন্ন স্কলার, মুফতি, শেখ এবং আলেমদের যে ইংলিশ লেকচারগুলো হয় সেগুলো কিন্তু আপনার ফ্রি কোর এডুকেশনে খুব সুন্দরভাবে পেয়ে যান। দে হ্যাভ ওভার এ মিলিয়ন সাবস্ক্রাইবার্স, এত সাবস্ক্রাইবার্স, এত মানুষ ওখানে এতভাবে ইংলিশ কন্টেন্ট রিচ করতেছে। বাট অনেকে বলতে পারেন ভাই কিন্তু বাংলা ছাড়া তেমন কিছু বুঝি না, একটু বাংলায় বলেন। তো তাদের জন্য বাংলা ফ্রি কোর এডুকেশনের ইউটিউব চ্যানেল আছে, আপনারা কিন্তু সেখানে এখনই দেখে আসতে পারেন।
তাদের কন্টেন্টগুলোতে তারা খুব সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে প্রতিটা জিনিস ব্যাখ্যা করে থাকেন। আপনারা যদি সেই চ্যানেলে যান তাহলে কিন্তু গুছানো হবে সব বিষয়ের উপর বিভিন্ন আলেম মুফতি এবং স্কলার এবং শেখদের যে লেকচার সেটার বাংলা অনুবাদ সহ আপনারা কিছু পেয়ে যাবেন। সো দেরি না করে এখনই ইউটিউব চ্যানেলে চলে যান, বাংলা ফ্রি কোর এডুকেশনের চ্যানেলে, লিঙ্ক ইজ গিভেন ইন দ্য ডিসক্রিপশন। আমি আশা করি সেখানে গেলে কিন্তু আপনারা প্রতিদিন অল্প অল্প করে অনেক কিছু শিখে যেতে পারবেন। সো টিল দেন এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিতে হবে, আর যদি ভালোবেসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিতে হবে। টিল দেন এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ ইউর কিঙ্গোপলি সাইনিং আউট। আল্লাহ হাফেজ।